আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং এন্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, জিরা এক চামচের তিন ভাগের এক ভাগ, লবণ স্বাদ মতো, ময়দা এক কাপ, চালের গুঁড়ি হাফ কাপ, নিয়েছি আমি ধনিয়া পাতা। এখন আমি বাঁধাকপি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, এতে আমার বাঁধাকপির পাকোড়া মচমচে হবে। এখন দিয়ে দিলাম আমি তিনটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ। আপনারা আপনাদের ঝাল বুঝে মরিচ দিবেন। তারপর আমি আমার সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপরে দিয়ে দিলাম এক কাপ ময়দা। আর দিয়ে দিলাম চালের গুঁড়া। আর আপনারা চাইলে চালের গুঁড়ির বদলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার সবসময় গড়ে না থাকার কারণে আমি মনে করি চালের গুঁড়া দেওয়াটাই বেস্ট হবে। এবারে আমি সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি। তারপরে আমি একটু পরিমাণ পানি নিয়েছি। এবারে আমি খুব ভালো করে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিক্স করার পরেও আমার পাকোড়াটা পারফেক্টলি হয়নি, তাই জন্য আমি আরেক কাপ ময়দা দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এবারে আমার পারফেক্টলি হয়ে গেছে। এবারে আমি একটি ফ্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটি খুব ভালো করে গরম হওয়ার অপেক্ষায় আছি। তেল খুব ভালো করে গরম হওয়ার পর আমি পাকোড়া তেলে দিয়ে দিব। এবারে আমার এক পাশ হয়ে এলে আমি অন্য পাশে উল্টে দিব। আর এখন আমি আমার এই মজাদার পাকোড়া হওয়ার অপেক্ষায় আছি। এখন আমার পাকোড়া লাইট ব্রাউন কালার হয়েছে, তাই আমি এখন তুলব না, উল্টে পাল্টে দিব। এবারে আমার পাকোড়া পারফেক্ট ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ফাইনালি তৈরি হয়ে গেল আমার এই মজাদার মচমচে বাঁধাকপির পাকোড়া রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পাকোড়া রেসিপিটি খুবই ভালো লেগেছে। এখন আপনারা দেখতে পারতেছেন আমার পাকোড়া কতটুকু পারফেক্ট হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।